আর্ডুইনো লাইব্রেরি ফাইল সাধারণত দুই জায়গায় সেভ হয়ে থাকে। তো প্রথম আমরা মাই কম্পিউটারে ক্লিক করি। মাই কম্পিউটারে ক্লিক করার পর এখানে আমরা সি ড্রাইভে যাই। সি ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ফাইল x86 এ ক্লিক করি। এখানে দেখবেন আর্ডুইনো নামে একটি ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারে ক্লিক করলে এখানে লাইব্রেরিজ নামে লেখা রয়েছে একটা ফোল্ডার। এখানে ক্লিক করার পরে দেখবো এখানে কিছু ফোল্ডার রয়েছে, মূলত এগুলো হচ্ছে আর্ডুইনো লাইব্রেরি ফাইল। তো বেসিক্যালি আর্ডুইনোতে লাইব্রেরি ফাইল ইনস্টল করে সাধারণত এখানে জমা হয় না, খুব কম ক্ষেত্রে জমা হয়। তো মূলত জমা হয় কোথায়, এই জন্য আমরা প্রথমে আবার মাই কম্পিউটারে আসি। মাই কম্পিউটারে ক্লিক করার পরে এখান থেকে মাই কম্পিউটারের বাম সাইডের উপরে ডকুমেন্টস নামে একটি ফাইল বা ফোল্ডার রয়েছে, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে এখানে আর্ডুইনো নামে দেখবেন একটি ফোল্ডার রয়েছে, আর্ডুইনো ফোল্ডারে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন শুধুমাত্র লাইব্রেরিজ নামে একটি ফোল্ডার রয়েছে। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে কিছু ফোল্ডার রয়েছে, যদি ফাঁকা থাকে তাহলে বুঝবেন যে আপনি কোনো ফাইল এখনো অ্যাড করেননি। তবে আপনি যদি কোনো ফাইল আর্ডুইনো লাইব্রেরিতে অ্যাড করে থাকেন তাহলে মূলত এখানেই সাধারণত জমা হয়। যদি না পান তাহলে আপনি পিছনে যে আমি প্রথমে যেটা দেখিয়েছিলাম সেখানে দেখে নেবেন। মূলত এখানে আর্ডুইনো লাইব্রেরি ফাইলগুলো অ্যাড হয়ে থাকে। এখানে এসে চেক করলে বুঝতে পারবেন যে আপনার ফাইলটা মূলত জমা হয়েছে কিনা বা অ্যাড হয়েছে কিনা। তো এখন আমরা এখানে লাইব্রেরিতে ফাইল অ্যাড করার চারটি ওয়ে দেখব। প্রথমত আমরা সাধারণত যেভাবে লাইব্রেরি ফাইল অ্যাড করে থাকি সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, স্ক্যাটসে যাব। স্ক্যাটসে গিয়ে ইনক্লুড লাইব্রেরিতে ক্লিক করব। ইনক্লুড লাইব্রেরিতে ক্লিক করে ডান দিকে ম্যানেজ লাইব্রেরিতে ক্লিক করব। ম্যানেজ লাইব্রেরিতে ক্লিক করার পর এই বক্সটি আসবে, এখানে লাইব্রেরি ম্যানেজার প্রোগ্রামটি রান হবে। তো লাইব্রেরি ম্যানেজার প্রোগ্রামটি রান হলে এখানে যে এই ফাঁকা ঘরটা রয়েছে এখানে আমরা লিখে দিব আমাদের প্রয়োজনীয় যে লাইব্রেরি ফাইলটির প্রয়োজন সেটা লিখে দিব। তো আমি এখন লিখি হচ্ছে আই টু সি। এখানে দেখেন আমি আই টু সি লেখার পর এখানে অসংখ্য আই টু সি এর লাইব্রেরি ফাইল চলে আসছে। এখানে আই টু সি এর অসংখ্য লাইব্রেরি ফাইল চলে আসছে। এখান থেকে লাইব্রেরি ফাইলটি পাওয়াটা খুব কঠিন হতেও পারে। আমরা যদি আর টু স্পেসিফিক করে দেই যে আমাদের লিকুইড ক্রিস্টাল লিখে দেই, এখান থেকে লিকুইড ক্রিস্টাল আই টু সি লেখার পর এখানে আমার যে লাইব্রেরি ফাইলটি দরকার, লিকুইড ক্রিস্টালের যে লাইব্রেরি ফাইল রয়েছে এখানে অনেকগুলো লাইব্রেরি ফাইল রয়েছে, তো এখান থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী লাইব্রেরি ফাইলটি বেছে ইনস্টল করে নিব। এখানে আমি সার্চ করে দেখছি যে আমার লাইব্রেরি ফাইলটি কোথায়। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার লাইব্রেরি ফাইল লিকুইড ক্রিস্টাল আই টু সি, আমার এই ফাইলটি ইনস্টল করব। এখানে আমার প্রোগ্রামে দেখেন লিকুইড ক্রিস্টাল আইসি ডট এট রয়েছে। এখানে যে লাইব্রেরি ফাইলটি মার্ক করা আছে দেখেন মূলত এটি ব্ল্যাক হয়ে আছে। তো যখন আমি এই ফাইলটাকে ইনস্টল করব, ইনস্টল করার পর এর লেখাটি বোল্ড হয়ে যাবে। তো এখন আমরা লিকুইড ক্রিস্টাল আই টু সি ডিসপ্লে এর লাইব্রেরি ফাইলটি ইনস্টল করি। এখানে ইনস্টলে ক্লিক করব, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ক্লোজ করে বের হয়ে যাব। দেখেন এখানে আমি ক্লোজ করে বের হয়ে যাওয়ার সাথে সাথে এখানে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে আই টু সি লেখাটা বোল্ড হয়ে গেছে, অর্থাৎ আমার আই টু সি তে লাইব্রেরি ফাইলটি অ্যাড হয়ে আছে। সেজন্যই আমার এখানে এখন লেখাটি বোল্ড হয়ে আছে, একটু আগে কিন্তু লেখাটা বোল্ড ছিল না, ব্ল্যাক হয়েছিল। একই সঙ্গে আমার এখানে ফাইলের যে এক্সাম্পল রয়েছে সে এখানেও চলে আসবে লিকুইড ক্রিস্টাল আই টু সি তে, এখানেও সে এক্সাম্পলে কিছু এক্সাম্পল হিসেবে চলে আসবে। ঠিক একইভাবে আমরা যেখানে দেখিয়েছিলাম যে আমাদের লাইব্রেরি ফাইলটি কোথাও সেভ হয়, ঠিক সে একইভাবে এই লাইব্রেরি ফাইলটি ওইখানে সেভ হয়ে আছে। তো আমরা তখন সেক্ষেত্রে আমরা কি করতে হবে, মাই কম্পিউটার বা দিস পিসিতে যাব, গিয়ে আমরা উপরের বাম পাশে ডকুমেন্টসে ক্লিক করব। ডকুমেন্টসে ক্লিক করে আর্ডুইনোতে ক্লিক করব। আর্ডুইনো ক্লিক করলে লাইব্রেরিতে ক্লিক করব। দেন আমি দেখব যে আমার এখানে আই টু সি এর নামে লাইব্রেরি ফাইলে একটা অ্যাড করা হয়ে গেছে, এই যে লিকুইড ক্রিস্টাল আই টু সি এর নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে আছে এবং এখানে আমার লাইব্রেরি ফাইলটি অ্যাড করা হয়ে গেছে। এটা হচ্ছে একটা ওয়ে। এখন দ্বিতীয় ওয়ে যাওয়ার আগে আমি কি করব, এখন এই লাইব্রেরি ফাইলটাকে ডিলিট করে দিব। লাইব্রেরি ফাইলটা থেকে ডিলিট করে দিলাম, দেখেন ডিলিট করে দিয়ে ক্লোজ করলাম এবং আমার আর্ডুইনোর যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটাকে আবার রান করলাম। দেখেন এখানে লিকুইড ক্রিস্টাল লাইব্রেরি ফাইল ডিলিট হওয়ার কারণে এখানে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে হেডার ফাইলটি বোল্ড হয় নাই, নর্মাল লেখার মতো ব্ল্যাক লেখা হয়ে আছে। এখন আমি দ্বিতীয় পদ্ধতি এখানে অ্যাপ্লাই করব। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এখানে আমরা আবার স্ক্যাটসে যাব। স্ক্যাটসে যাওয়ার আগে আমরা ইনক্লুড লাইব্রেরি ফাইলে যাব। লাইব্রেরি ফাইলে এখানে যাওয়ার সময় এখানে দেখেন ম্যানেজার লাইব্রেরি একটু আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম, এখন আমরা অ্যাড জিপ লাইব্রেরি এই পদ্ধতি অ্যাপ্লাই করব। এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার লাইব্রেরি ফাইলটি আপনার কম্পিউটারে আগে থেকেই থাকতে হবে জিপ আকারে। যদি আপনার আগে থেকে লাইব্রেরি ফাইল অ্যাড না থাকে সেক্ষেত্রে আপনাকে গুগলে গিয়ে আপনি আপনার যে লাইব্রেরি ফাইলটি প্রয়োজন সেই লাইব্রেরি ফাইল নাম লিখবেন। এখানে আমরা দিয়েছি আই টু সি, আমাদের দরকার হচ্ছে আই টু সি লিকুইড ক্রিস্টাল লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে আই টু সি লাইব্রেরি ফাইল দরকার। আমরা এখানে আই টু সি লিখলাম এবং গিট হাব, তাহলে আমরা ফাইলটা সরাসরি পেয়ে যাবো। গিট হাবে ক্লিক করবো, ক্লিক করে এন্টার ক্লিক করবো, আমার এখানে গিট হাবের একটা লিকুইড লাইব্রেরি ফাইল চলে আসবে। এখানে দেখেন প্রথম যেটা আছে বা দ্বিতীয়টা যেটা নিতে পারেন, আমরা প্রথমটাই ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চলে আসবে, এখানে চলে আসার
তারপর আমরা কোড লেখা আছে, কোডের এখানে একটা পিন পয়েন্টের মতো দেওয়া আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ডাউনলোড জিপে ক্লিক করব। ডাউনলোড জিপ ক্লিক করলে আমরা যথারীতি আমাদের ফোল্ডারটা, আমাদের জিপ ফাইলটি, আইডিসি লাইব্রেরি ফাইলের জিপ ফাইলটি অটোমেটিক ডিফল্ট জায়গা সেভ হয়ে থাকবে। সেখানে আমরা যাব। সেখানে কোথায় সেভ করা আছে, সাধারণত আমার এখানে আমার ডাউনলোড অপশনে ফাইলটা সেভ করা আছে। সুতরাং আমি এখানে কি করব, এখান থেকে বের হয়ে যাব, এখান থেকে বের হয়ে যাব। দেন আমি কি করব, যে আমার যে অপশনটা আসছে এটা আমি একটু আবার দেখাই। স্ক্যাটস ইনক্লুড লাইব্রেরি অ্যাড জিপ লাইব্রেরি, অর্থাৎ আমার যে জিপ ফাইলটি লাইব্রেরি জিপ লাইব্রেরিটি আছে সেটাকে এখানে অ্যাড করব জিপ ফাইলের মাধ্যমে। অবশ্যই ফাইলটি জিপ হতে হবে। এখানে ক্লিক করার পর এখানে অপশনটা আছে, এখানে শুধুমাত্র জিপ ফাইলই সে নিবে, অন্য কোনো ফাইল নিবে না। তো এখন আমি দেখিয়ে দিব আমার ফাইলটা কোথায় আছে। ঠিক ওখান থেকে সে নিবে, আমার ডাউনলোড অপশনে আছে, ডাউনলোড অপশনে লিকুইড ক্রিস্টাল ডাউনলোড অপশনে আসবো। এখান থেকে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে আইটুসি মাস্টার জিপ, যেটা আমার জিপ ফাইল আকার আছে সেটা আমি এখানে দেখিয়ে দিব। এখানে ক্লিক করে এখানে ওপেন ক্লিক করব। অনেক ওপেন ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমাদের লিকুইড ক্রিস্টাল আইটুসি লাইব্রেরি হেডার ফাইলটা অটোমেটিক বোল্ড হয়েছে এবং অরেঞ্জ কালার হয়ে গেছে, অর্থাৎ এই ফাইলটা লাইব্রেরি ফাইলে অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। এখানে তৃতীয় পদ্ধতি হলো গিয়ে যে আমরা একটু আগে গিটহাব থেকে যে ফাইলটি জিপ ফাইলটি ডাউনলোড করেছিলাম আইটুসি লাইব্রেরি ফাইল, সেই ফাইলটি আমার যেখানে সেভ হয়েছে ঠিক সেখান থেকে, যেমন আমার ফাইলটা সেভ হয়েছিল আমার কম্পিউটার ডাউনলোড অপশনে, তো ডাউনলোড লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে যে জিপ ফাইলটি সেভ হয়েছিল মূলত সেই ফাইলটাকে আনজিপ করতে হবে। এক্সট্রাক্ট ফাইল, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করলে এখানে একটি ফোল্ডার আকারে আসবে, ফোল্ডারের মধ্যে যে ফোল্ডারটা আছে আবার ঢুকতে হবে। একটা ফোল্ডার থাকলেই হবে, দুইটা ফোল্ডার হবে না। এখানে আমরা এই ফোল্ডারটা নিব, নিয়ে কপি করব। দেন আমরা কি করব, যে আমাদের যে আরডুইনো লাইব্রেরি ফাইলটি রয়েছে বা আরডুইনো লাইব্রেরি যেখানে সেভ হয় ডকুমেন্টসে আরডুইনোতে লাইব্রেরিস, এখানে এসে ফাইলটাকে পেস্ট করে দিব। এখানে এসে ফাইলটাকে পেস্ট করে দিব, যে পেস্ট হয়ে গেছে, দেন আমার কাজ শেষ। এখন যদি আমরা এখান থেকে যদি ফাইলটাকে একটা এক্সাম্পল অন করি, দেখতে পারবো যে আমাদের আইটুসি লাইব্রেরি অ্যাড হয়ে গেছে এবং প্রোগ্রামটা সুন্দরভাবে রান হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আইটুসি লাইব্রেরি ফাইলটি অ্যাড হয়ে গেছে। তো এটা হচ্ছে তৃতীয় পদ্ধতি। চতুর্থ পদ্ধতি হচ্ছে গিয়ে যে আমরা যে কোডটিকে ডাউনলোড করেছিলাম জিপ ফাইল হিসেবে এবং আমাদের ফাইলটা যেখানে সেভ হয়েছিল আমাদের ডাউনলোডে, সেখান থেকে এই জিপ ফাইলটিকে আমরা আনজিপ করে দিব। আনজিপ করে কিভাবে, ডান বাটন ক্লিক করে এক্সট্রাকে ক্লিক করলে এটা ফোল্ডার আকারে আনজিপ হয়ে যাবে তৃতীয় পদ্ধতির মতো। এখানে আনজিপ করার পরে এই ফাইলের মধ্যে আমরা ভিতরে যাব। ভিতরে প্রবেশ করার পরে এখানে এক্সাম্পল আছে এবং বিভিন্ন হেডার ফাইল সি ফাইল রয়েছে। আমরা কি করতে পারি, এখানে যে বাইরে যে ফাইলগুলো ওপেন রয়েছে সেই ফাইল সবগুলোকে একসাথে মার্ক করে অ্যাড বাটন ক্লিক করে অ্যাড অ্যাচিভ জিপ করে দিব। জিপ বাটনে জিপ করে দিব। জিপ করলে এইভাবে একটা জিপ ফাইল হবে। দেন আমরা আমাদের আরডুইনো প্রোগ্রাম রান করব। এখন দেখেন এখানে আমাদের লাইব্রেরিতে ফাইল অ্যাড নেই, বিধায় ব্লক হয়ে আছে। এক্ষেত্রে আমরা দ্বিতীয় পদ্ধতির মতো স্ক্যাটস ইনক্লুড লাইব্রেরি অ্যাড জিপ ফাইলে যাব। অ্যাড জিপ ফাইলে গিয়ে আমাদের যেখানে ফাইলটি রয়েছে ডাউনলোডে, সেখানে গিয়ে যে ফাইলটা আমরা আনজিপ করেছিলাম সেই ফাইলের ভিতরে আরেকটি ফাইলটি জিপ করেছিলাম সেই ফাইল জিপ ফাইলটাকে অ্যাড করে দিব। দেখেন অ্যাড করার সাথে সাথে আমাদের লাইব্রেরিতে ফাইলটা অ্যাড হয়ে গেছে এবং এখানে দেখেন লিকুইড ক্রিস্টাল আইটুসির যে ফাইলটা রয়েছে এটা বোল্ড হয়ে গেছে এবং অরেঞ্জ কালার হয়েছে। তো এটা হচ্ছে এই পদ্ধতিটা হচ্ছে কোন ক্ষেত্রে, যদি আপনার প্রথম দ্বিতীয় তৃতীয় পদ্ধতি কোনোটা যদি কাজ না হয় তাহলে আপনি এই পদ্ধতিতে করবেন, হয়তো বা এখানে খুব সহজে এটা হয়ে গেছে। সাধারণত অন্যান্য যে বিভিন্ন ধরনের আনকমন আইটুসি ফাইল রয়েছে সেগুলো বিভিন্নভাবে অ্যাড হতে চায় না, সেক্ষেত্রে আপনি এভাবে অ্যাড করতে পারেন। এখানে যেগুলো আনজিপ, অনেক ক্ষেত্রে আপনার আনজিপ অবস্থায় কিছু লাইব্রেরি ফাইল পেতে পারেন, সেক্ষেত্রে ফাইলগুলোকে জিপ করে এভাবে আপনারা স্ক্যাটসে গিয়ে ইনপুট লাইব্রেরিতে অ্যাড জিপে এই ফাইলটাকে দিয়ে ফাইলটাকে অ্যাড করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন, যদি বুঝে না থাকেন তাহলে কমেন্টস করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলকে ভালো থাকবেন।